আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছো আজকে আমরা শিখব নাস এবং এর অনুবাদ নাস হচ্ছে কোরআন শরীফের সর্বশেষ সুরা তো সুরা শুরু করার আগে আমি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে নিলাম তো এখন আমি শুরু করছি আমার সাথে সাথে অবশ্যই পড়বে যাতে করে তুম তোমারও কিছুটা এখনই সলভ হয়ে যায় তুমি অর্থ বুঝতে পারো কুল এর অর্থ আমরা অবশ্যই জানি আপনি বলুন আউদু এর অর্থ আমরা সু সুরাফালাকে পড়ে এসেছি আউদু এর অর্থ হচ্ছে আমি আশ্রয় গ্রহণ করছি বীরব্বিন নাস আন্নাস এর অর্থ হচ্ছে মানুষ মানুষের পালনকর্তার রব্বুন এর অর্থ হচ্ছে পালনকর্তা আন্নাস এর অর্থ হচ্ছে মানুষ মানুষের পালনকর্তার নিকট অথবা মানুষের পালনকর্তার আমি আশ্রয় নিকট করছি আল্লাহ তালা নবীর রসুল সাল্লা সাল্লামকে বলছেন আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার এরপর হচ্ছে মালিকিন্নাস মালিক অর্থ হচ্ছে অধিপতি আমরা বাংলাতেই মালিক শব্দটি ব্যবহার করে থাকি আন্নাস এর অর্থ হচ্ছে মানুষ মানুষের অধিপতির আমরা আশ্রয় গ্রহণ করছি মানুষের অধিপতির নাস ইলাহুন এর শব্দ হচ্ছে অর্থ হচ্ছে মাবুদ অর্থাৎ যার এবাদত করা হয় যার উপাসনা করা হয় আন্নাস এর অর্থ হচ্ছে মানুষ নাস এর অর্থ হচ্ছে মানুষের মাবুদের অর্থাৎ আমরা বলতে পারি মানুষের অধিপতির এবং মানুষের মাবুদের আশ্রয় গ্রহণ করছি আল্লাহ তালা নবী রসুল্লাহ সাল্লামকে শিখে দিচ্ছেন কিভাবে দোয়া করতে হয় আমরা এখান থেকে দোয়াও শিখছি মিন শারিল ওয়া খন্নাস মিন অর্থ আমরা জানি মিন অর্থ থেকে শারঋণ অর্থ হচ্ছে অনিষ্ট এই তার শব্দটি আমরা বৃদ্ধি করেছি ওয়া সোয়াশীল খন্নাস ওয়াসওয়াস অর্থ হচ্ছে আত্মগোপন করা খন্নাস এর অর্থ হচ্ছে যে কুমন্তনা দেয় আমি ভুল বলেছি ওয়াসওয়াস এর অর্থ হচ্ছে কুমন্তনা দেয় যে কুমন্তনা দেয় আল খন্নাস এর অর্থ হচ্ছে যে আত্মগোপন করে তো আমরা বলতে পারি যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে তার অনিষ্টিত অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি আমি আবারও বলছি খন্নাস এর অর্থ হচ্ছে যে আত্মগোপন করে ওয়াসওয়াস এর অর্থ হচ্ছে যে কুমন্তনা দেয় আমরা বাংলাতেই মাঝে মাঝে বলি জিনের ওয়াসওয়াসা পেয়েছে এরকম কিছু বলি তো সেক্ষেত্রে আমরা এই শব্দটি রিলেট করতে পারি আবার বলছি মিং এর অর্থ হচ্ছে অনিষ্ট থেকে কার অনিষ্ট থেকে যে কুমন্তনা দেয় কুমন্ত্রণা এর আরবি কি ওয়াশওয়াস খন্নাস এর আরবি কি খন্যাস এর বাংলা হচ্ছে আত্মগোপন করা তো আমরা শিখে ফেললাম যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে তার অনিষ্ট থেকে আমরা আশ্রয় গ্রহণ করছি এরপর হচ্ছে আল্লাদি আল্লাদি এর অর্থ হচ্ছে যে যে যা বা যিনি তিনটা অর্থই আসে আল্লাদি ইউয়াস ইউয়াস ইউওয়াসু এর অর্থ হচ্ছে ক্রুমন কুমন্ত্রণা দেওয়া কুমন্ত্রণা দেয়া আহ্লাদি ইয়াশীশু এর অর্থ হচ্ছে যে ক্রুমন্ত কুমন্ত্রণা দেয় আল্লাদি এর অর্থ হচ্ছে যে ইউয়াশীসু এর অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেয় অর্থাৎ যে কুমন্ত্রণা দেয় ফি নাস আন্নাস এর অর্থ আমরা জানি মানুষের সুদূর এর অর্থ হচ্ছে অন্তর অথবা বুক আর ফি এর অর্থ হচ্ছে মধ্যে এখন যদি আমরা অন্তরের মধ্যে বলি তাও ঠিক আছে অথবা অন্তরে যদি বলি তাও ঠিক আছে অন্তরের মধ্যে এর চেয়ে শব্দ প্রয়োগ এটা ভালো হয়েছে অন্তরে তো আমি বলতে পারি যে কোমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এরপর হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ানাস মিন এর অর্থ হচ্ছে থেকে মধ্য থেকে একই কথা নাতুন এর অর্থ হচ্ছে জিন অথবা এর আরবি হচ্ছে ওয়া ওয়া এর আরেকটা অর্থ হচ্ছে এবং ওয়ানাস এর অর্থ হচ্ছে মানুষের মধ্য থেকে অর্থাৎ এই মিন এখানেও আছে উজ্জ্বল মিনাল জিন্নাতি নাস ওয়া মিনান নাস একই কথা অর্থাৎ জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে আমি আশ্রয় গ্রহণ করছি এখন কার থেকে আশ্রয় গ্রহণ করছি যে ক্রমন্ত দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকেও হতে পারে সে মানুষের মধ্যেও থেকেও হতে পারে সে আমি আয়াতটি আবার বলছি আল্লাদি ইয়াসফিসু ফি নাস যে কুমন্তনা দেয় মানুষের অন্তরে সে জিনও হতে পারে যে কুমন্তনা দেয় সেই ব্যক্তিটি জিনও হতে পারে অথবা মানুষও হতে পারে আমি এই দুই প্রকারের ব্যক্তি থেকে আমি আশ্রয় গ্রহণ করছি এরপর আমরা একসাথে পড়ে নিব অর্থগুলো নাসের অর্থগুলো তো আমি শুরু করছি বলুন আমি আশ্রয় গ্রহণ করেছি মানুষের পালনকর্তা মানুষের অধিপতির মানুষের মাবুদের তার অনিষ্ট থেকে যে কুমন্তনা দেয় এবং আত্মগোপন করে তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্যেও সে জিনও হতে পারে অথবা মানুষও হতে পারে অর্থাৎ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে রসুল সাল্লাহ আলহিহসাল্লাম কে যখন ইহুদিরা আগের সুরতে আমি বলেছি যে রসুল সাল্লা সাল্লামকে ইহুদিরা জাদুটনা করেছিল তখন আল্লাহ তালা সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করেছিলেন এবং রসুলকে বলতে বলেছিলেন যে আপনি এভাবে আমার কাছে আশ্রয় প্রার্থনা করুন যাতে করে আমি আপনাকে সুস্থ করে দিতে পারি তো আমরাও চেষ্টা করব যাতে যখন আমরা অসুস্থ হই তখন সুরা ফালাক এবং নাস আমরা আল্লাহ তালা আমাদেরকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ তো আমরা শিখে ফেলেছি সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাক এবং সুরা কাউসার তো আশা করি সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করে অবশ্যই সোয়াব নিতে ভুলবে না جزاك الله خيرا السلام عليكم ورحمه الله وبركاته